আমরা পড়ছিলাম মহাশ্বেতা দেবীর ভাত গল্পটি ভাত গল্পটি একজন সর্বহারা মানুষ উৎসব নাইয়া আখ্যান যার জীবনের সব সুখ সব আনন্দ চিরতরে হারিয়ে গেছে মাতলা নদীর বন্যায় সে দুমুটো ভাতকে আঁকড়ে ধরেই টিকে থাকতে চায় কলকাতায় ভাতের আশায় সে বড় বাড়িতে যজ্ঞের কাট কাটতে শুরু করে যজ্ঞের কাট কাটা হলে তবে সে ভাত পাবে এই আশায় সে কাট কাটতে থাকে মাঝখানে তাকে ছাতু দেয়া হয় ছাতু সে জল দিয়ে খায় ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেঁপে ওঠে কিন্তু সাগরে শিশির পড়ার মতোই তার সাগর সময় আগুনকে শিশির সম ছাতু নেভাতে পারে না উৎসব টের পায় না কিছু সে আবার ফিরে আসে কোথা গেছলে পিসিমা প্রশ্ন করে। একটু বাইরে গেলাম মা কাট কাটলে হোম হোম হলে ভাত উৎসব তাড়াতাড়ি হাত চালায় মেজবউ চেঁচিয়ে বলে খাবার ঘর মুছেছ বাসিনী সব রান্না তুলতে হবে বাসিনী বলে মুছেছি বড়ো বউ হেঁকে বলে সব হয়ে গেল মাছের ঘরে সব হলো মাছ মানে মাছ অর্থাৎ নিরামিষ এবং আমিষ এই দুই রকম হেঁসেল বা রান্নাঘরের ব্যবস্থা ছিল তখনকার দিনের সময় তা এখানে আমিষ ঘরে রান্না হয়ে গেল এটা শুনে উৎসব বুকে বল পায় অর্থাৎ শক্তি পায় অর্থাৎ এরপরে তার ভাতের আশা আরও বেড়ে যায় এবার নিশ্চয়ই সে ভাত পাবে ভাত খাবে সে ভাত আগে ভাত খাবে জিবে ভাতের সোয়াদ নেবে জিবে মানে জিভে সুয়াদ মানে স্বাদ আসার সময় গাঁ জ্ঞাতি বলেছিল কলকাতা ঝাচ্ছ যখন তখন কালীঘাটে ওদের ছড়াত সেরে দিও কলকাতা ঝাচ্ছ যখন জ্ঞাতি অর্থাৎ স্বগোত্র আর এখানে যাচ্ছ মানে যাচ্ছ কালীঘাটে সতীর পীঠস্থান ছড়াত মানে শ্রাদ্ধ অর্থাৎ যেহেতু উৎসবের বউ ছেলে মেয়ে অপঘাতে মারা গেছে অপঘাতে মানে অসময়ে দুর্ঘটনায় মারা গেছে সেই জন্য অল্প পয়সায় যাতে শ্রাদ্ধ সেরে নেওয়া যায় সেই উপদেশ তার জ্ঞাতি বা সগত্রের লোকেরা বলেছিল অপঘাতে গেছে ওরা হ্যাঁ তাও করবে উৎসব মহানাম শতপথি তো এলো না মহানাম শতপথী হচ্ছে অগ্রদানী ব্রাহ্মণ অর্থাৎ মানুষ মারা গেলে তার পিণ্ডদানের কাজটা সে করে সে আসেনি অতএব উৎসবে স্ত্রী ছেলে মেয়ে শ্রাদ্ধ হয়নি এলে পরে নদীর পারে সারবন্দি ছড়াদ হবে উৎসব কালীঘাটে ছড়াত সারবে সতীশবাবু বলেছে উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয় মতিচ্ছন্ন অর্থাৎ বুদ্ধিনাশ মতিভ্রম বউ ছেলে মেয়ে অপঘাতে মরলো মানুষ পাগল হয়ে যায় উৎসব ভাত ভাত করছে দেখো তুমি কি বুঝবে সতীশবাবু নদীর পাড়েও থাকো না মেটে ঘরেও থাকো না মেটে মানে মাটির ঘরে নদীর পারে থাকলে আজকে মাতলার বন্যায় যে সর্বনাশ উৎসবের হয়েছে সেই সর্বনাশের যে আঘাত সেটা সতীশবাবু বুঝতে পারবে না পাকা ঘর কি জলে পড়ে তোমার ধান চালও পাকা ঘরে রেখেছো চোর ডাকাতে নেবে না দেশজোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয় ভাত খেতে দিলে না উৎসবকে তোকে একলা দিলে চলবে তাহলেই পালে পালে পঙ্গপাল জুটবে নে এ হলো ভগবানের মার এর চোট থেকে তোকে বাঁচাতে পারি এটা এটা সতীশবাবুর বক্তব্য সতীশবাবুর জমিতে উৎসব কাজ করতো তাই সে ভাত চাইতে গেছে কিন্তু সতীশবাবু তাকে পঙ্গপালের সঙ্গে তুলনা করেছে পঙ্গপাল হচ্ছে যে পাহাড়ি অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে জন্মানো শস্য ধ্বংসকারী পতঙ্গ বিশেষ কিছুদিন আগেই এসেছিল শুনেছে তোমরা সকলেই এরা অনাকাঙ্ক্ষিত প্রাণী কারণ এরা কয়েক সেকেন্ডে কয়েক বিঘে জমির ফসল খেয়ে নিতে পারে অতএব পঙ্গপালের মতো ক্ষতিকারক হচ্ছে দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলো যার অন্যতম প্রতিভূ হচ্ছে আমাদের উৎসব এবং তাকে জ্ঞানও দিয়েছিল কারণ উপদেশ দিতে তো পয়সা লাগে না তাই সতীশবাবু তাকে পয়সা জ্ঞান দিয়েছিলেন বিনা পয়সায় হলো ভগবানের মার অর্থাৎ ভগবানের আঘাত যদি সহ্য করতে হয় তবে এই পঙ্গপালের মতোই বাঁচতে হবে তোমাদের এর চোট থেকে তোকে বাঁচাতে পারি তা তুমি ভাত দিলে না দেশে ভাত নেই সেই যে পোকায় ধান নষ্ট সেই হতেই তো উৎসবে রাত পেটা সিকি পেটা উপসের শুরু পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে ভাত খেলে সে মানুষ হবে মান আর হুঁশ আসবে তার মধ্যে আর কি তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে দুঃখ তোর হয়নি ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে তখনই উৎসব প্রেত হয়ে গেছে মানুষ থাকলে ও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে কত গরু মোষ ফেসে গেল চন্নুনির মা তো কোন ছাড় উৎসব কাট কাটা শেষ করে আড়াই মন কাঠ কাটলো সে ভাতের হুতাশে হুতাশে মানে আকাঙ্ক্ষায় আশায় নইলে দেহে ক্ষমতা ছিল না পাঁচ ভাগে কাঠ রেখে আসে দালানে দালানে মানে বারান্দায় দর দরদালান চাতাল এখানে দালানে রেখে এসেছি উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ছাড় দেয় তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধুই মা বাইরে যেয়ে বসবো বড়পিসিমা তখনই জবাব দেয় না কেননা তান্ত্রিক হঠাৎ ওং হ্রিং ঠং ঠং ভো ভো রোগ স্ত্রীণু শ্রীণু বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান কালো বেড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে ডাক্তারকে কল দিন মানে খবর দিন বড় মেজো ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে বিরস মানে বিরক্ত মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায় বাসিনী উৎসবকে বলে তুমি ঝেয়ে বাইরে বসো দাদা ঝে মানে যে। না মন্তর বলল বটে যেমন হাঁকুর বাড়লে অমনি কর্তা টাল নিলে হাঁকুর মানে হুঙ্কার চিৎকার টাল নিলে মানে টলে পড়লো কর্তার দেহ থেকে ব্যাধিটা ব্যাধিটা মানে ব্যাধি অসুখ হাঁচর পাঁচর করে বেরিয়ে এলে চান করবে তো করে নাও কেন এখন চান করবো নে মাথায় জল পড়লে পেট মানতে চায় নে মোটে বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে কেমন মন্দির কেমন চাতাল চাতাল মানেও দরদালান বারান্দা বাপ রে এইসব নাকি বাদার দৌলতে সে বাদাটা কোথায় থাকে ভাত তো খায়নি উৎসব অনেক দিন ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাধাটা খুঁজে বের করবে উৎসবের মতো আরও কত লোক আছে দেশে তাদেরও বলবে মন্দিরের চাতালে তাস পেটে তিনটি ছেলে তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে ফালতু ফালতু মানে এখানে কোনো তার ফল নেই হ্যাঁ অর্থাৎ ফলহীন যে কাজ করা হয় অনর্থক বৃথা কি ফালতু বেঁচে থেকেও কতদিন জীবন পাবে একশো যত সব ফালতু উৎসব চোখ বোঝে এমন যজ্ঞির পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না কি কাণ্ড মাতলা নদী যদি সেরাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে মাতন মানে মত্ততা উৎসবের বউ চন্নুনি ছোটো খোকা অনেক দিন বাঁচে উৎসবের চোখের কোলে জল গড়ায় ভাত খাবে আজ সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি বড় ছেলে ছোটো খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ ভাতই সব অন্ন লক্ষ্মী অন্ন লক্ষ্মী অন্নই লক্ষ্মী ঠাকুমা বলতো ঠাকুমা মানে ঠাকুমা উৎসবের ঠাকুমা ঠাকুমা বলতো রন্ন হলো মা নক্ষি রন্ন মানে অন্ন নক্ষি মানে লক্ষ্মী কি হে কাঞ্চ কেন আমারে এুধচ্ছেন বাবু শুধোচ্ছেন মানে জিজ্ঞাসা করেছে তিনটির মধ্যে একজন জিজ্ঞেস করেছে কি হে আবাদ থেকে আসতেছি বাবু গো আবাদ আবাদ অর্থাৎ এখানে সুন্দরবন অঞ্চলের যে জায়গা থাকি বলা হচ্ছে আবাদ ক্যানিং অঞ্চলটাকে ঝড় জলে সব নাশ হয়ে ঘরের মানুষ ও তাস ছেলেগুলি অস্বস্তিতে পড়ে বয়স্ক ছেলেটি বলে ঠিক আছে ভাই ঘুম এসো ঘুম এসো মানে ঘুমিয়ে পড়ো অর্থাৎ মানুষের দুঃখের ভাগিদার কেউ হতে চায় না সুখের ভাগিদার সবাই হতে চায় তাই উৎসবের দুঃখের যে ভাগ সেটা তার একান্ত আপনার সেগুলোর ভাগ নেবার কেউ নেই এখানে উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে থাকে সে অনেকক্ষণ অনেকক্ষণ অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার ইস এ যে সাজবেলা গো সাঁজ মানে সন্ধ্যা কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা ওঠো ওঠো কে তুমি বাবু আমি চুরির মতলবে পড়ে আছো না বাবু এই বাড়িতে কাজ করতেছিলাম ওঠো ওঠো উৎসব উঠে যায় তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায় ঘাবড়ে যায় মানে ভয় পেয়ে যায় রাস্তায় বেশ কয়েকটি গাড়ি লোকের ছোট ছোট জটলা